প্রত্যেক দিনে রাজা যেন ব্যাংক ভাজা খাই। তুই ছেলের কাছে বড় বিপদে পড়ে গেছে, রেজিনা কহিবি বলেন 10 টাকা হাতে দিয়েছে রেজিনা খারাপ। আমি দুটো ছেলেকে কাকে ছোট বড় করবো করবো? মা ফাতেমা বলছি, ওরে আমার হাসান হোসেন, লেখা আমি পরীক্ষা করতে পারছি না। কে পারবে? আরে মুখো চাও, বাইরে তোমার আব্বা আছে, তোমার আব্বার কাছে বাইরে তোমার আব্বা আছে, তোমার আব্বার কাছে যাও। আর আমাদের মেয়ে ছেলেরা এই টিভি দেখে, ভিডিও দেখে, সিনেমা দেখে বলে কি জানেন, ওদের মতো কথা বলতে যায়। বাইরে আব্বা আছে যাও, বাইরে আব্বা আছে যাও যাও। তাহলে সংবাদ, তাহলে নিজের স্বামীকে আব্বা বলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আর সিরাজুল দুইজনে দিয়েছে 50 টাকা। সভাতে আনাই দুই মানি কে করবে দুয়াই? ইব্রাহিম নবী ভাই তারা যা তা বলতে পারে।
পারে। হ্যাঁ, তো সংগত আমাদের মা বোনরা যখন বলবেন যে বাইরে তোমার আব্বা আছে, তোমার আব্বার কাছে যাও, এটা বলতে কি কষ্ট হয়। হ্যাঁ, আর বাইরে আব্বা আছে যাও, বাইরে আব্বা আছে যাও, তাহলে ওয়ারে আব্বা বলা আছে। হ্যাঁ, হরিজা বর্ণনা মা খালারা এই কথাটা কোনদিন বলবে না। আবার আমাদের গাঁয়ে আমাদের বাড়ির পাশে একটা লোক, সে করেছে কি, তার সেই মেয়েটার বাপ এসছে, ছেলে নানা হচ্ছে, তো সে মেয়েটা বলছে বাবা কাঁদি না, নানার কাছে যা, নানার কাছে যা। তাহলে বাপকে নানা বলা হচ্ছে নয় কি বলুন? খাওয়ার দাওয়ার কথা বলবেন হিসাব করে। স্বামী এমন একটা জিনিস, বড় আদরের জিনিস বা আঘাতের জিনিস, এমন কথা বলবেন না যে নিজের ভুলের জন্য গুণাগার হতে হয়। সভা দিয়ে নাই, চিন্তা ভাবনা করে যোগ্য কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কে রে আমার ইমাম হাসান, ইমাম হাসিন? হ্যাঁ। কি বাবা মাদ্রাসায় যাও না? হ্যাঁ, আমরা দুটো ভাই মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, উস্তাদজি বলল যে তোমরা দুটো ভাই লেখো, আমি পরীক্ষা করব। আমরা দুটো ভাই সিলেটের মধ্যে খাতার মধ্যে লিখলাম, উস্তাদজি বলতে পারলো না যে কার হাতে লেখা ভালো, বলছে তোমার মায়ের কাছে যাও। মাও বলতে পারলো না কার হাতে লেখা ভালো, মা জান বললেন যে তোমার আব্বা জানের কাছে যাও, কার হাতে লেখা ভালো, তোমার আব্বা জান বললেন। আব্বা জান আমার হাতে লেখা থেকে আমার ভালো বলেন, তাই আব্বা জান আমার হাতে লেখা থেকে আমার ভালো। না 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 না, ওটা আব্বা, ওটা বলছি আলিয়া ফেলে পড়ে গেছে। হায় আল্লাহ, দুই ছেলে যা করছে, ও বলছে আমার লেখা ভালো বলুন, এ বলছে আমার লেখা ভালো বলুন, আমি কাকে ছোট বড় করব? না না, এ ফয়সালা আমি করতে পারবো না। ও বাবা হাসান হোসেন, মসজিদে নববীতে তোমার নানা জান বসে আছে, কার মুখ চাও? দুই ভাই তোমার নানার কাছে, আয়া হারে আল্লাহ মহাই গণ ভীতি পাঁচ জনা।
তোমাকে করিবে দক্ষিণা আয়া রে আমার মাখঙ্গা তোরি বড় বললা ধ্যান 10 টাকা হাতে দিয়ে চল পড়াশোনা করছিলাম মাদ্রাসায়, উস্তাজি বললে জি তোমাদের হাতে লেখা পরীক্ষা করবো। আমরা দুটি ভেয়ে সিলেটের মধ্যে খাতার মধ্যে লেখে উস্তাজিকে দেখালাম, উস্তাজি বলতে পারলো না কার হাতে লেখা ভালো, বলছে তোমার মায়ের কাছে। মাও বলতে পারলো, মা বললো যে তোমার আব্বা কাছে যাও। আব্বা জানও বলতে পারলো না, আব্বা জান বললেন তোমার নানা জানের কাছে যাও, কার হাতে লেখা ভালো বলবেন। তাই নানা জান আমার হাতে লেখা দিকে আপনি যদি ভালো বলেন আপনার যত উজুর পানি লাগে আমি সব বই দেবো। তাই নানা জান আমার হাতে লেখা দিকে যদি ভালো বলেন আপনি সাত দিন বসছেন আপনার গাল গলা টিপে দেবো। আমি কার লেখা ভালো বলবো, কার মনটাকে আমি ছোট করবো? আল্লাহ পাক এই ফয়সালা এই বিচার তুমি করে দাও। যেমন আল্লাহর উপরে ভেড়ে দিল নবী সাহেব, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জিব্রাইল আমিন হুজুর জান্নাত থেকে একটা বে দানা একটা আনার দানা নিয়ে যাও, আমার প্রিয় নবীর কাছে গিয়ে বলে গা এইটা দুই ভাইকে সিলেট মাটিতে নামিয়ে দিতে বলবে। বেশ, বিসমিল্লাহ বলে আসমান দিকে বেদানাটা ছুঁড়ে দিবে। দেবে বেদানাটা আসমানে গিয়ে ভেঙে যাবে, হ্যাঁ দুটো সিলেটটা পড়ে যাবে, হ্যাঁ বেদানার দানাগুলো গুনতে বলবে, হ্যাঁ যার দানা বেশি হবে তারই হাতে লেখা সুন্দর হবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে হুজুর। যাচ্ছে যে ভাবে শুনো মনো দিয়া রকিব কে করিবে দুবাই আল্লাহ সালাম। আল্লাহ নবী বললেন কে ভাই জিব্রাইল আমিন? হ্যাঁ হুজুর কি চিন্তা ভাবনা করছেন? আমার এই যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে একটা আনার দানা বেদানা, বেশ এই আকাশ থেকে ছুড়ে দেন আর হাসান হাসান ছেলের দুই ধারে দুই ভাই পেতে দে, আর ওই আনার দানা ভাগ হয়ে ও ওই ছেলেটের মধ্যে দুই ভাইয়ের ছেলেটে পড়ে যাবে, ওই দানা গুনতে গুনতে যারই বেশি হবে তারই হাতের লেখা ভালো হবে হুজুর, এটা আল্লাহর বিচার। সত্যি? বেশ ও ভাই ছেলের দুটো মাটিতে নামা, ঠিক আছে বেদানাটা নিয়ে বিসমিল্লাহ বলে আসমান দিকে ছুঁড়ে দিল। বাহ, তা বেদানাটা আবার আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে দেখুন। বেদানা বলছে গো আল্লাহ আমি যেন কাউকে ছোট বড় না করি, আমি দুই ভাইকে যেন একই করি, আল্লাহ আমাকে তুমি হুকুম দাও। বাহ, তা বেদানাটা আসমানে গিয়ে মাঝে ভট্ট ভেঙে গেল। হ্যাঁ মাঝে জানছো তো ভালো দুই ভাইয়ের ছেলেটাতে ওই যে আরে তারা দাঁড়িয়ে আল্লাহ নবী একটাই কথা বলছি যে সারা বছর এই সিয়ান গ্রামের যত এই যে মা বোনরা সত্যবীরের গান হচ্ছে নিজের ছেলেদিকে ঝাড়াচ্ছে নয় কি? তো নিজের ছেলেদেরকে ঝাড়াচ্ছে, তো মকদম বাবার মেলাতে তো এই দু বছর তিন বছর সত্যবীরের গান হয়েছে কি হয়নি আমি জানি না, হয়েছে অন্য পার্টি, হ্যাঁ কিন্তু যতটা সম্ভব মানে মা বোনরা অত ছেলে ঝাড়াইতে সময় পান নাই। কেন
মানুষকে যদি কোনো জিনিস ভালো না লাগে উঠে পালাবে নাকি, আর যদি ভালো লাগে তাহলে বসে থাকবে। তো সংবাদ তো মত ঘুমাবার রাস্তা নাই, আর বোধহয় গান করতে পাবো না আর পারবো না, কারণ আমাদের এবার গানের শেষের টাইম, শেষের টাইম এসে গেছে। নিজের শরীর ভালো থাকে না, তো শরীর খারাপ থাকে, এই যে গানটা করতে এসছি, গানটা করতে খুব পরিশ্রম হচ্ছে। কেন এই যে গরম, এই গরমে ঘরে 24 ঘন্টায় ফ্যান চলে প্রত্যেক মানুষের, নাকি? ও নাতি, দুটো নাতিতে দিল 40 টাকা, হ্যাঁ ভাগ করে খেতেছে, হ্যাঁ উল্টা করে কোন মন্ত্রে করে স্থির রানাকে করিবে দুয়া দয়ার সত্য মৌলবীদের কাজ পাঠাবে কখন? ছেলে খুব কাঁদছে, মসজিদে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসে, পানি পড়া নিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনে বছর যদি কমিটিরা বলে জাফর আলী হাতের মধ্যে 10টা জাফর আলী করবে কোয়েল খাতা তোমরা গুনো, আমাকে বলবে গুনবো কার কত হচ্ছে, আলাদা আলাদা গুনবো, হ্যাঁ।